वेलकम बैक। सो गाइस बराबर मत अपन मजे टू वर्सेस टू बार्सिलोना टेबल गेम प्ले निये हाजिर हलम। आज हम टू वर्सेस टू बार्सिलोना टेबल गेम प्ले करब ऑल मैच टू वर्सेस टू। सो एखाने फार्स्ट टर्न टी ओपिनियन प्लेयाररा पे गेल, एरपर से जदि मिस करे आमी पे जाब। सो से एखाने मिस करे दिल এবং আমি এখানে ব্রাশ শ্যুট করে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের হোয়াইট কালারের গুটি, এখানে আমি ব্রাশ শ্যুট করব। আপনারা মার্কিংটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্রাশ শ্যুট করলাম, পারফেক্টভাবেই কিন্তু চলে গেল। তো আমরা পরবর্তী যে পার্টটি আছে এটি কেটে শ্যুট করব এবং মিডল থেকে পার্টগুলো বের করার চেষ্টা করব। তো আমাদের দুটি প্যাক কিন্তু চলে গেল। পরবর্তীতে আমরা ইজি প্যাকটি নিয়ে নেব এবং ক্লিয়ার করার চেষ্টা করব। তো নেক্সট পার্ট আমরা এই পার্কটি নিব এবং এখান থেকে মেডেল থেকে পার্ক বের করার চেষ্টা করলাম। যেহেতু আমাদের পার্কগুলো বের করতে হবে, সেজন্য আমরা বের করার চেষ্টা করলাম এবং এটি খুব স্পিডে শ্যুট করলাম। হ্যাঁ, পারফেক্টভাবেই চলে গেল। পরবর্তী যে পার্কটি আছে এখানে একটু নেট প্রবলেম করে, সেজন্য একটু ঝামেলা হবে। যাই হোক, আমরা রেড টিকেটে শ্যুট করব এবং এখান থেকে পার্কগুলো আনতে পারি কিনা, মানে টানে হালকা যদি স্ট্রাইকে টাচ লাগতো পার্কের উপরে, হয়তো এখান থেকে পার্কটি চলে আসতো। তো যাই হোক, পরবর্তীতে আমরা পার্ক এই ইজি পার্কটি নিব এবং এখানে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকে এবং গুটিটি তুলে নেব। সরি, যেটা এখানে থেকে কিন্তু খুব স্পিডে যদি আমি শ্যুট করতে যাই তাহলে আমাদের কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকে, যদিও কাট টাচ হয়ে যায় পার্ক সেজন্য। সো লাস্ট যে পার্কটি আছে আমরা কিন্তু লাস্ট পার্কটি কেটে শ্যুট করে নিতে পারবো। তারপরে এখান থেকে কেটে শ্যুট করলে কিন্তু আমাদের স্ট্রাইকের পকেটে পড়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি এখানে মিডিয়ামভাবে শ্যুট করব এবং কাট টাচ করে নেব। সো অনেকটাই কিন্তু বেশি কাট টাচ হয়ে গেছিলো, স্লো হওয়ার কারণে কিন্তু চলে গেছে। যদি আমি স্পিডে শ্যুট করতাম তাহলে কিন্তু কোনোভাবেই যেত না। তো আমরা আবারও একটি বার্সেলোনা টেবিল গেম প্লে করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। আপনি যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো এখানে অপনিয়ন প্লেয়াররা এখানে যেহেতু ফার্স্ট টার্ন পেয়ে গেছে, আমরা একটু ওয়েট করে দেখব যে আমরা স্ট্রাইকের পাই কিনা, আমার টিম ভাই স্ট্রাইকের পাই কিনা। মুবারক ভাই, আমার টিম ভাই যেটি আছে মুবারক ভাই। তো দেখি সে কি করে। এখানে অপিনিয়ন প্লেয়ার যেহেতু মিস করে ফেললো আমাদের হোয়াইট কালারের গুটি, মুবারক ভাই এখানে সে ক্লিয়ার করতে পারে কিনা। মুবারক ভাইয়ের আশায় আছি আমরা এবং আমরা এখানে উইনার হয়তো হতে পারি। খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিয়ে নিল এবং আমাদের মোটামুটি যে হোয়াইট কালারের গুটিগুলো আছে মোটামুটি ইজি আছে মুবারক ভাইয়ের কাছে, যেটা আমরা তার সাইড থেকে দেখলেও কিন্তু ইজি আছে। তো দেখি সে কীভাবে গেম প্লে করে এবং সে ক্লিয়ার করতে পারে কিনা। খুব সুন্দরভাবেই কিন্তু সে গেম প্লে করলো এবং এখান থেকে হয়তো সে ক্লিয়ার করে দিবে, আমরা উইনার হতে পারবো। আমাদের কিন্তু একবারেই কন, মানে এখানে কয়েন কিন্তু কম আছে, উইনার হলে আমরা ভালো হবে। কারণ এর আগে যে আমরা গেম প্লে করেছি, কিছু গেম প্লে করেছি এবং সেখানে আমরা কিন্তু অটো প্লে পেয়েছি, সেজন্য কয়েনগুলো এখানে লস হয়ে গেছে। এমনিতেই আমাদের কয়েন কম এবং যদি আমরা ফেয়ার গেম প্লে করি এমনিতেই আমাদের মিস হয়ে যায়। আপনারা যারা ফেয়ার গেম প্লে করেন তারাই ভালো বুঝতে পারেন এবং যারা বিটেম ইউজ করেন, যারা বিটেম ইউজ করেন তারা তো ফেয়ার ভালো গেম প্লে করতে পারেন না বলেই বিটেম ইউজ করেন, এটাই তো। তো তারপরও আছে অনেকে আমাদের প্রোফাইল র্যাঙ্ক ভালো বানানোর জন্য, আমরা মানে প্রোফাইলে যাতে র্যাঙ্ক আমাদের ভালো বানানো যায় সেজন্য, এবং আমরা কয়েন জমানোর জন্য অনেকে আছি যে বিটেন ইউজ করে। তো এটা আপনাদের ব্যাপার, হয়তো বিটেন ইউজ করলে করতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা সবসময় ফেয়ার ইউজ করবেন, সেটাই ভালো হবে। হয়তো আপনারা গেম প্লেটা ভালো করতে পারবেন ফেয়ার ইউজ করে, বিটেন এগুলো তো কেউ পছন্দ করে না, অথবা অটো প্লে এগুলো তো কেউ পছন্দ করবে না। তো আমরা লাস্ট গেম প্লে করলাম, ঠিক আছে। তো আমরা এটি লাস্ট গেম প্লে, এবারও ফার্স্ট টার্ন অপিনিয়ন প্লেয়ার পেয়ে গেল এবং এর আগে যে মুবারক ভাইটি ছিল সে কিন্তু খুব ভালো গেম প্লে করছে, জিবি সাবস্ক্রাইবার, ওয়াও। তো এখানে মনোজ ভাই মনে হয়, হ্যাঁ মনোজ ভাই, মনোজ ওয়াইটি, এর সাথে মনে হয় আরও আমার সাথে গেম প্লে পড়েছিল অনেকবার, তো তারে আমি থ্যাঙ্কস জানিয়ে দিলাম। তো এখানে দেখেন বাংলাদেশি যে আমাদের স্ট্রাইকের যেটি আছে, তো মনোজ ভাইয়ের মনোজ ওয়াইটি,
হ্যাঁ, মনোজের প্রোফাইলটি আমরা দেখে নিলাম। 17,995 গেমে 374 মিলিয়ন উইনার, তো মোটামুটি ভালোই আছে। এখানে তো এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের, সরি এটা না, আমাদের অটো, এখানে যে ডিটেল ইউজার অথবা অটো প্লে হতে পারে, এই যে ভাইটি 649 মিলিয়ন উইনার, প্রায় 650 মিলিয়ন উইনার হয়ে গেছে। তো আমরা এখানে একটু ওয়েট করে দেখি যে অপিনিয়ন প্লেয়ার সে কীভাবে গেম প্লে করে এবং সে অটো প্লে সম্ভবত দেখেন কীভাবে শ্যুট করলে। এখানে তো আমাদের গুটির উপরে টাচ দিয়ে তারপরে কিন্তু শ্যুট করলে তার একটি রিপোর্ট দিয়ে দেয়। তো আপনারা সবসময় হ্যারাসমেন্ট এগুলো দিয়ে দিবেন না, সবসময় আপনারা সিটিং দিয়ে তারপরে কিন্তু গেম এখানে রিপোর্ট দিবেন, ঠিক আছে? সিটিং মানে সিটিং করে যেটা, তারপরে দিয়ে কিন্তু আপনারা রিপোর্ট দিবেন, নাহলে কিন্তু মিনি ক্লিপ আবার আপনাদের উপর অ্যাকশন নেবে, ঠিক আছে? যদি নাম যদি সমস্যা হয়, রেকর্ড বড়ো অপিনিয়ন প্লেয়ার ভাই যে আমাদের মনোজ ভাই বলছে রেকর্ড বড়ো, আমি তো অলরেডি রেকর্ডে আছি, সে বুঝতে পারিনি। তো যাই হোক, তো এখানে লাস্ট শ্যুট তারা ক্লিয়ার করে দিবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।